Problem. আমরা কীভাবে পি ব্যাকিউ আঁকা প্রকাশ করবো ঠিক আছে তাহলে দেখো এক্ষেত্রে আমরা প্রথমত কী করবো এটাকে ভাঙাবো এক্সপ্রেস আচ্ছা এটাকে আমরা কী করতে পারি জিরো পয়েন্ট এটাকে আমরা লিখতে পারি পয়েন্ট সিক্স 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 ডট ঠিক আছে অনেকগুলো তাহলে আমরা এটার একটা ওয়ান নাম্বার ইকুয়েশান দিই ঠিক আছে ওয়ান নাম্বার ইকুয়েশান তাহলে আমরা কী করবো উভয় পক্ষে মানে টেন দিয়ে ইন্টু করে দিব ঠিক আছে টেন মাল্টিপ্লাই অন বোস সাইড টেন মাল্টিপ্লাই অন বোস সাইড তাহলে আমরা কী ভাব সিক্স পয়েন্ট Ekte, 6666 সিক্স 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 ডট 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 টু এখানে ফার্ম হয়েছে টেন এক্স আচ্ছা এর আগে একটা এখানে লিখে দিই লেট জিরো পয়েন্ট সিক্স আচ্ছা এখানে এই এখানে দিই হুম তাহলে এখানে হলো কত টেন ওকে তাহলে এই জায়গাটার মানটা কত এটার ভ্যালুটা কত এটার ভ্যালুটা আমরা কত ধরে নিছি এখানে ধরে নিছি এক্স এটার ভ্যালুটা ধরে নিছি এক্স তার মানে এখানে আমরা সিক্স এনে প্লাস লিখি ডাইরেক্ট এখানে এক্স লিখতে পারি আর এদিকে নেব টেন এক্স ওকে তাহলে আমরা সিক্সটাকে এবারে একদিকে রাখবো হুম আর এক্সের একদিকে নেব আচ্ছা আমরা এদিকে নিয়ে নিই তাহলে সিক্স ইকুয়াল টু টেন এক্স মাইনাস এক্স ঠিক আছে তাহলে এখানে কত সিক্স ইকুয়াল টু কত হবে সিক্স ইকুল টু নাইন এক্স ওকে আর তাহলে এক্সেগুলো কত হবে সিক্স সিক্স বাই নাইন ইকুয়াল টু এক্স থ্রি দিয়ে কাটলে থ্রি থ্রি দিয়ে কাটলে টু আর এক্সেগুলো কত লিখতে পারি টু 3 থ্রি দিস অ্যান্সার এখানে এটা ফি ব্যাকিউ ঠিক আছে তাহলে এটা ফি ব্যাকিউ প্রকাশ করে হয়েছে আর যেখানে পি গোলটু কত টু আর ইউ গোলটু কত থ্রি এইটা হল আনছে ওকে